হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দা প্রোগ্রেস বিডি পক্ষ থেকে আমি শুভেচ্ছা তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের মডেল টেস্ট চলছে আজকে, তোমাদের বাংলা মডেল টেস্ট। যদিও প্রশ্নটা শেষে দেওয়া আছে, প্রশ্ন প্রতিটা ভিডিওর প্রশ্ন শেষেই সাধারণত দেওয়া হয়, তো তার আগে কিছু কথা তো অবশ্যই বলতেই হবে। কারণ যেহেতু একক সাবজেক্টের পরীক্ষা, যেহেতু শুধুমাত্র বাংলা সম্পূর্ণ বই, হ্যাঁ কভার ফিস্টাটা রাখা হয়নি, কারণ সেটা আমাদের এখনও কমপ্লিট হয়নি, যার জন্য কভার ফিস্টটা বাদ রেখে বাকি টোটাল বইটাকে আমি মানে এডিট করা, যেটাকে বলে টোটাল বইয়ের মূল থিমটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু আজকে একক বাংলা, সুতরাং সেক্ষেত্রে অনেকগুলো আইটেম, তো এই ভিডিওটা আগে তুমি দেখে নাও স্যার কোন কথাগুলো বলে, স্যার কোন কথাগুলো বোঝাতে চেয়েছে বা স্যার কোন কথাগুলো বলতে চাচ্ছে, সেইটাকে তুমি একটু আগে শোনো। আচ্ছা, একক সাবজেক্টের পরীক্ষা হলে তখন আমাদের চিন্তাধারা থাকে কি সেটা একটু ভাবো। যেহেতু বাংলা পরীক্ষা, বাংলা বই তোমার সম্পূর্ণ পড়া আমি জানি, বাট তারপরে অ্যাবসেন্টমেন্টের কিছু দিক কিন্তু থাকে। সম্পূর্ণ বইয়ের কতগুলো কবিতা, কতগুলো গল্প, অনুশীলনী, বিপরীত শব্দ, শূন্যস্থান, যুক্তবর্ণ, শব্দার্থ, অনেকগুলো থিম, সুতরাং সবটা তোমার কিন্তু মাথায় রাখতে হচ্ছে। এখন বিষয়টা হয়েছে, তুমি পরীক্ষাটা শুরু করেছো, পরীক্ষা শুরু করার পরে তুমি তোমার মতো করে এক নাগাড়ে লিখে যাচ্ছ, তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে তোমার টাইমের ভিতরে টোটাল আইটেমটা সব লেখে শেষ করতে হবে। কারণ যখন একক সাবজেক্টে পরীক্ষা হয় তখন কিন্তু লেখার বিস্তীর্ণতা বাড়ে, লেখা কিন্তু বেড়ে যায়। তখন তোমার মাথায় কী রাখতে হবে যে আমার সম্পূর্ণ লেখা শেষ করতে হবে, পাশাপাশি আমার যাতে ওভাররাইটিং কাটাছেঁড়া না হয় সেদিকটা আমার খেয়াল রাখতে হবে। কবিতা বা শব্দার্থ বা বাক্য গঠন আমি কিন্তু বেশি বেশি দেওয়ার চেষ্টা করেছি, আইটেমের ভিতর থেকে বেশি বেশি দেওয়ার। সুতরাং দ্যাটস এ পয়েন্ট, তোমাকে এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। একক পরীক্ষা অ্যাডমিশন এভাবে আসে না, অ্যাডমিশন বাংলা ইংরেজি গণিত তিনটা মেলানো, কিন্তু একক পরীক্ষায় যে আমরা মডেল টেস্ট নিচ্ছি এটা আমাদের জন্য একটা সাপোর্ট। টোটাল বইটাকে আমি একরকম বলে না যে নিংলানো, আমি এখান থেকে কিছু এক্সট্রা অর্ডিনারি থিম তোমাদের সামনে বের করেছি। তার মানে এই পরীক্ষাটা টোটাল বইটার সম্পর্কে একটা ধারণা তোমাকে দিবে। যাই হোক, পরীক্ষাটা সুন্দর করে মনে স্থির করে পরীক্ষাটা দিবে। এবং পরীক্ষা দেওয়ার আগে, প্রতিটা পরীক্ষার আগে আমি বুকে হাত রেখে কী বলতে বলেছি মনে আছে? সাপোজ তুমি পরীক্ষার হলে বসে আসো, প্রশ্ন দেয় এখনও দিইনি, খাতা দিয়েছে, তখন তুমি বুকে হাত রেখে কী কী বলবে আমার সাথে সাথে একটু বলো। মনোযোগ সহকারে প্রশ্ন পড়বো, প্রশ্নে কী লেখা আছে সেটি খেয়াল রাখবো, পরীক্ষার খাতায় কোনো প্রকার ওভাররাইটিং কাটাছেঁড়া করবো না, লেখা শেষ হলে আঙ্গুল দিয়ে ধরে ধরে চেক করবো, হে সৃষ্টিকর্তা তুমি আমার সহায় হও, আমি যেন সকল প্রশ্নের উত্তর করতে পারি, আমিন। এই যে কথাটুকু তুমি বললাম মনে মনে, তোমার মনের একটা জোর আসবে, তোমার একটা সাহস বাড়বে এবং তোমার স্পিড কাজ করবে তোমার মনের মধ্যে, এটা কিন্তু একটা সাপোর্ট। তুমি তোমার লাইফে এটাকে আঁকড়েই ধরো যে শুভ স্যার এই কথাটা বলেছে, আসলে কথাটা কতটুকু সত্যি মিথ্যে একটু জাস্টিস করে দেখি। তুমি প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে নিজেকে এইভাবে দাঁড় করাও। তুমি বাসায় বসে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাটাকে তুমি ফাইনাল পরীক্ষা মনে করো, তুমি কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ সেটাকে তুমি ফাইনাল মনে করো। এই জন্য তোমাকে আগে নিখুঁত হতে হবে। বাবা, হাজার হাজার বাচ্চা পরীক্ষা, তোমার ছোটো ভুলটা, তুমি আজকে একটা কবির নামে বানান ভুল করেছো, তুমি হয়তো বা তোমার কাছে এটা আমার কেউ মা বাবাও প্রত্যাশা করে না, আমি শুভ স্যার আমি প্রত্যাশা করি না, কিন্তু অ্যাবসেন্টমেন্ট হয়ে গেছে। এই জন্য তোমাকে কনসেন্ট্রেট ঠিক রাখা। তুমি পরীক্ষা দিতে বসছো, এই লিখছো, তুমি কিন্তু পরীক্ষা দিচ্ছ, কে ডাকলো, কে আসলো, এটা তোমার খেয়াল করবে না। আমি বলেছি না যে পরীক্ষার সময় কে মা কে বাবা কেডা ভাই বগল আমার দরকার নেই দুনিয়াদারি, আমি আমার সৃষ্টিকর্তার এই প্রশ্ন, এছাড়া আমি আর কাউকে চিনি না, এই মেন্টালিটি তোমার মধ্যে থাকতে হবে, একাগ্রতা। আমাদের মনটা কেমন জানো, আমি এখানে বসে লিখছি, হঠাৎ করে চিন্তা করলো আজকে রাত্রে তো আমার একটু বাইরে যাওয়া লাগবে, আমার মনটা কিন্তু ওদিকে চলে গেল। তোমরা তো ছোটো, তোমাদের তো বিষয়টা আরও ক্রিটিক্যাল, মানে তোমাদের এদিক সেদিক ছোটাছুটি মন যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তোমাকে এই জায়গাটা বুঝতে হবে, তোমাকে এই জায়গাটা বুঝে সামনের দিকে আগাতে হবে যে পরীক্ষা দিয়ে লেখা শুরু করেছি, আমার কে ডাকলো, কে গেঞ্জি টানলো, কে কী করলো সেদিকে আমি তাকাবো না, আমার লেখা শেষ হবে, তারপরে আমি আঙ্গুল দিয়ে ধরে ধরে তোমরা চেক করো কেমন জানো, যেটাকে খাস বাংলায় বলে আল্লাহর হস্তে, ওইভাবে চেক করা ঠিক না, কারণ নিজের ভুলটা ধরাটা অনেক বড় চ্যালেঞ্জের একটা বিষয়। তুমি এই প্রশ্ন এরকম রেখে এরকম আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখো, এই এই আঙ্গুল দিয়ে ধরে 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 প্রশ্নের সাথে মিলে মিলে আঙ্গুল দিয়ে ধরে ধরে চেক করবে। তুমি প্রথমবার ভুল না পারলে দ্বিতীয়বার, তুমি দুবার, পাঁচবার, দশবার, যতবার সুযোগ আছে তোমার ততবার তুমি চেক করবে, তারপর ভুল তুমি 100% পাবেই। কোনো একটা জায়গায় আকার ভুল গেছে, কোনো একটা জায়গায় বিরামচিহ্ন ভুল গেছে, কোনো একটা জায়গায় সিম্পল একটা বানান ভুল গেছে, এই জায়গাটাকে তোমাকে বুঝতে হবে। বাবা, আমি কেন এতগুলো কথা বলি বলো, আমি আজকে বোর্ডে উঠিনি, কেন বোর্ডে উঠিনি, কারণ বাংলা আইটেম, বাংলা মেজরিটি পড়ো তোমাদের পড়া, তার ভিতর থেকে ছোটোখাটো ভুলগুলো হয় যাতে সেগুলো না হয়, সেজন্য তোমাদের আমি কথাগুলো সাজাই গোছাই বলা, কারণ প্রত্যেককে অ্যাডমিশনে যারা যাবে প্রত্যেককেই পরিপূর্ণ মানে টার্গেট নিয়ে যাবে, প্রস্তুতি নিয়ে যাবে,
সুতরাং তুমি একটুখানি পিছনে পড়লে আরেকজন বসে থাকবে না বাবা, সে উঠে যাবে। তোমার একটা ভুলের জন্য আরেকজন বসে থাকবে না, সে ভুল না করে আগানোর চেষ্টা করবে। সুতরাং তোমাকেই প্রতিযোগিতাটা বুঝতে হবে, তোমাকে সিস্টেমটা প্রতিযোগিতা হবে। তুমি একা না, হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে। সুতরাং আমার এই কথাগুলোর গুরুত্ব হচ্ছে এখানে, তুমি এখান থেকে কিছু মেসেজ নেও যে স্যার এই কথাগুলো বলছে, নিশ্চয়ই কিন্তু আছে, পরীক্ষার সময় মনোযোগ দিতে বলেছে, প্রশ্নটা ভালো করে পড়তে বলেছে, প্রশ্ন শেষে কী লেখা আছে, এগুলো তোমার জন্য। আর এমন হতে পারে পরীক্ষার সময় তোমার পাশে স্যার এসে দাঁড়াইছে, তোমার স্যারের দিকে তাকিয়ে থাকার দরকার নেই, তুমি বাসায় বসে পরীক্ষা দিচ্ছ, আম্মু ও পাশে কথা বলতেছে, আব্বু কথা বলতেছে, নেবার তোমার খেয়াল করার প্রয়োজন নেই, যা ঘটে ঘটুক এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। আর এই বিষয়টা তুমি ছাড়া কেউ বুঝবে না, তোমার পরীক্ষার হল তোমার, পরিবেশ তোমার, পরীক্ষায় তুমি যাবা, চান্স পেলে সেই কৃতিত্ব তোমার, খারাপ করলে সেই ব্যর্থতা তোমার। তুমি ভালো স্টুডেন্ট, এরকম অনেক উদাহরণ আছে, ভালো স্টুডেন্ট অ্যাবসেন্ট মাইন্ডে ভুলের কারণে রেজাল্ট খারাপ করে, প্লেস নষ্ট করে, তারপর বেরোয় সব টপটপ বলতেছে আমি সব পারছি সব পারছি, দেখো পরীক্ষার সময় সে ভুল করে আসছে। বাট এই জায়গাটাকে আমি বারবার নক করার চেষ্টা করেছি প্রতিটা ভিডিওর ভিতরে, আমাদের ইউটিউবের মেজরিটি ভিডিওর ভিতরে, প্রতিটা ভিডিওর ভিতরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দ্যাটস এ সিস্টেম, দ্যাটস এ পয়েন্ট। এই কথাগুলো সব স্যারেরা সুন্দর করে তুলে ধরবে না, বাইন্ডিং যতটুকু ঠিক ততটুকু, কিন্তু আমি চেষ্টা করি তোমাদের ভিতর থেকে ভুলের জায়গাটাকে কিউর করার, বের করার। এই মেসেজটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করেছি। তুমি যখন লিখবে বা আমার এরকম উপরে রেখে লিখবে, লেখা একটা আঁট আসবে, এবং লেখার আগে তোমাকে কিন্তু বুকে হাত রেখে বলতে বলেছে ওভার রাইটিং কাটাছাড়া করবো না করবো না করবো না। কখন হাতের লেখা খারাপ হয়? যখন তোমার ইচ্ছাটা থাকে না, ভাল লাগে না লিখতে সেই সেই সময়টুকু, বাট এই ইচ্ছাটুকু হারানো যাবে না। এই স্টেজটা তোমার লাইফের একটা ভিত্তি, এই ভিত্তির উপরে তোমার অল লাইফটা চলবে। একবার চান্স পেয়ে গেলে তখন তখন কি রাত দিন চব্বিশ ঘন্টা না, তখনকার বাইন্ডিংটা আরও কমে আসে, শিডিউলটা কমে আসে। এখন তুমি পড়ছো 15 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা, তখন তোমার 2 ঘন্টা 3 ঘন্টা পড়লে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে প্রতিদিন। সে তার মানে এই স্টেজটা তোমার ভিত্তি, ফলোরিং এটা, এই স্টেজটা তুমি নিজেকে তৈরি করবে, ভালো রেজাল্ট করবে, নিজেকে ভালোভাবে প্রস্তুত করবে, তোমার ভবিষ্যতে অঙ্ক বলো বাংলা ইংরেজির ক্ষেত্রে তুমি থিমটা নিয়ে আর কোনো সময় তোমাকে পিছনে তাকাতে হবে না। সো তোমাদের জন্য এই কথাগুলো আমার তুলে ধরা, বারবার করে বলা, তোমরা আগের থেকে অনেক ডেভেলপ, তোমরা ইউটিউবের ভিডিওগুলো দেখছো, পরীক্ষা দিচ্ছ, আমার কষ্ট হলেও আমি চেষ্টা করছি তোমাদের পাশে সবসময় থাকার জন্য। মেনি মেনি থ্যাঙ্কস এভরিবডি, তোমাদের সবাইকে আব্বুমোর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এই ডেভেলপের জায়গাটাকে আরও উচ্চতায় নিয়ে যাও, তোমার খাতাটাকে যেন বাবা মা বা স্যার বা কোনো যে কেউ যেন তোমার খাতায় ভুল বের করতে না পারে, এটাকে তুমি চ্যালেঞ্জ হিসেবে নাও। আমি তো তোমার সাথে আছি, আমি তো তোমাকে সাপোর্ট করছি, এর থেকে মনের জোর আর কী চাই? তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে বাবা, ভালো রেজাল্টের যে কী সুখ এটা বোঝানো যাবে না, আর খারাপ করলে সেটার যে কত যন্ত্রণা সেটাও মা বাবা বা স্যারেরা বোঝে, এটা বলে বলে বোঝানো যাবে না, তোমাকে এই জায়গাটা বুঝে চলতে হবে। ঠিক আছে, তো অবশ্যই ভালো থাকবা, পরীক্ষাটা দিবা, পরীক্ষা কমেন্টসে আমাকে জানাবা, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে, তোমরা নিজের মনের মতো করে, আমি তো তোমাদের সাথে বন্ধুর মতো মিশি, যে কোনো প্রশ্ন যে কোনো কিছু আমি নির্দ্বিধায় উত্তর করতে থাকি, আমি মোবাইল নিয়ে অপেক্ষা করি কে কত পাচ্ছ, এক্সিলেন্ট পাওয়া, ভেরি গুড, বা কার কোথায় ভুল আছে কিনা, বা কারো কোনো সমস্যা কিনা, আমি চেষ্টা করি সবসময়ের জন্য চেষ্টা করি। তো তোমাদের এই জায়গাটা বুঝতে হবে বাবা। ঠিক আছে, তো ভালো থেকো, অবশ্যই দা প্রোগ্রেস বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটা বাজাই দিবা, ঠিক মতো পড়াশোনা করবা, তোমার পড়াশোনা করার পরে তুমি বাকি সব মাপ মানে দুষ্টুমি করো যা কিছু, কিন্তু পড়াশোনার জায়গাটা বজায় রেখে তোমাকে বুঝতে হবে, এই জায়গাটা ফিল একমাত্র তোমাকেই করতে হবে। হাজারবার বাবা মা বলুক বা আমি বলি বা যে কেউ বলুক, তোমার কিন্তু মূল জায়গাটা বুঝতে হবে। যাই হোক, অবশ্যই পরীক্ষায় সুন্দর করে লিখবে, এবং একটা ঘন্টা 1 সেকেন্ড বাড়তি কেউ পাবে না, 50 মিনিটের মধ্যে লেখা শেষ করা টার্গেট করবে, 10 মিনিট একবার চেক করার জন্য, 2-3 বার। আর লেখা হয়ে যে লেখা হওয়ার সাথে সাথে যে ক্রেডিটটা নাও তোমরা, হয়ে গেছে স্যার আমার শেষ স্যার, এই ক্রেডিটের দরকার নেই, তুমি ভালো তার প্রমাণ তোমার পরীক্ষার খাতা হবে, একে তোমাকে বলে বোঝানোর পরে কোনো কিছু নেই। আমি ভালো স্টুডেন্ট তাদের বলি যায় কারা জানো, যারা মাথা ঠান্ডা রাখে, সব সময় মাথা ঠান্ডা রাখে, প্রশ্ন কঠিন হলেও মাথা ঠান্ডা রাখবে, প্রশ্ন সহজ হলেও মাথা ঠান্ডা রাখবে। ঠিক আছে, এই হচ্ছে মেন থিম, কথাগুলোকে আঁকড়াও, কথাগুলোকে জীবনের সাথে গাঁথো, দেখবার সামনে কোনো সময় আর পিছন দিকে তাকানো লাগবে না, সৃষ্টিকর্তায় তোমার পথ দেখায় নিয়ে চলে যাবে সঠিক পথে। ঠিক আছে, ভালো থাকবা, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বাজাবা, পরীক্ষা দেবো কমেন্টসে অবশ্যই আমাকে জানাবা, সুস্থ থাকবা, এবং সামনে হয়তো বা বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা, পরীক্ষার পরে তোমাদের একটা ছুটি থাকবে, কোরবানির ছুটি থাকবে, আমি চেষ্টা করবো তার ভিতরে যদি সুযোগ থাকে ভিডিও দেওয়ার, সেটা আমি চেষ্টা করবো।
আমার টার্গেট থাকবে যে কোনো না কোনো থিওরি দেওয়া যায় কিনা, কভার ফেস্টটা একটু দেওয়া যায় কিনা, বাংলা ইংরেজি আবার কভার ফেস্টটাকে নতুন করে সাজাই দেওয়া যায় কিনা আমি চেষ্টা করবো তোমাদের জন্য, যেমনি শিটটাও দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, এখন মডেলটা চলছে, আগে পরীক্ষাগুলো হয়ে যাক, ঠিক আছে? তো ভালো থেকো সবাই, শরীর দেখে খেয়াল করবে। থ্যাংক ইউ।